আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো, দেখুন আমার ব্যালেন্স কিন্তু জিরো এবং আমি 5% ক্যাশব্যাক এখানে ক্লিক করলাম। আপনি রিচার্জ অপশন থেকেও যেতে পারেন। তো আমি আমার নাম্বারটি বসালাম এবং রিচার্জ অ্যামাউন্ট 38 টাকা আমি সেটি বসালাম। বসানোর পরে আমি এখানে আপনি আপনার ইমেইলটি দিবেন। আপনি যদি ইমেইলে নোটিফিকেশনের মাধ্যমে পেতে চান যে আপনি রিচার্জ করেছেন, আপনার নোটিফিকেশন পাবেন আপনি একটা। তো আমি আমার ইমেলটি বসিয়ে নিচ্ছি, আপনি আপনার ইমেলটি এখানে বসিয়ে নেবেন। আপনার ইমেলটি বসালে আপনি আপনার ইমেলেও নোটিফিকেশন পাবেন, প্লাস SMS তো পাবেনই। তো আমি ক্লিক করলাম বিকাশ, আমি বিকাশ থেকে পেমেন্ট করব। একটু লোড নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। লোড নেওয়া হয়ে গেলে অবশ্যই ফাংশনটি চলে আসবে। এখন দেখুন ফাংশনটি চলে এসেছে। তো আমি এখানে আমার বিকাশ নাম্বারটি পেস্ট করব। তো বন্ধুরা, আমি আমার বিকাশ নাম্বারটি এখানে দিচ্ছি। আপনি এখানে নাম্বার দেওয়ার পর আপনি একটা কনফার্মেশন কোড পাবেন, তো ভেরিফিকেশন কোড সেটা। সেই ভেরিফিকেশন কোডটা অবশ্যই এখানে আপনার পরবর্তী স্টেপে, নেক্সটে ক্লিক করার পর পরবর্তী স্টেপে আপনার ভেরিফিকেশন কোড অবশ্যই এখানে দেওয়া লাগবে। তো আমি আমার ভেরিফিকেশন কোডটি এখানে পেস্ট করছি। তো বন্ধুরা, আপনার ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর আমি আমার ভেরিফিকেশন কোডটি দিয়ে নিই। আপনি আপনার ভেরিফিকেশন কোডটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সেখানে আপনার পিন নাম্বার দিতে বলবে। এবার আপনি আপনার পিন নাম্বারটি সে এখানে প্রবেশ করালেই কিন্তু আপনি কনফার্ম, পিন নাম্বারটি প্রবেশ করিয়ে কনফার্ম করলে আপনার মোবাইলে আপনি SMS মাধ্যমে পেয়ে যাবেন যে আপনি পেমেন্টটা সাকসেসফুল করেছেন এবং আপনি রিচার্জ পেয়ে গেছেন। চলুন বন্ধুরা, আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমি রিচার্জটি পেয়ে যাব। তো আমি কনফার্মে ক্লিক করলাম, দেখুন রিচার্জ সাকসেসফুল উপরে দেখতে পাচ্ছেন, নোটিফিকেশনও চলে আসছে, আমার SMSও চলে আসছে কীভাবে নিবেন। তো এভাবে আপনারা কিন্তু নিতে পারেন। আর আমি অবশ্যই অবশ্যই ক্যাশব্যাক 5% পেয়ে যাব। তো আমি চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার ব্যালেন্স কিন্তু জিরো ছিল, 1.90 টাকা আমাকে দিয়েছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে ক্যাশব্যাক। তো ক্যাশব্যাক বেশি আসে নাই, যেহেতু আমি 38 টাকা রিচার্জ করেছি, 5% 1.90 টাকা। আপনি অবশ্যই আপনার যে সিম লগ ইন করা থাকবে সেই সিম থেকে আপনার প্রিয়জনের সিমে বা আপনার পরিবারের অন্য কারো সিমে বা যে কারো সিমে আপনি রিচার্জ করে দিলেই পাচ্ছেন 1 টাকা। 38 টাকা রিচার্জ করলে 1.90 টাকা পাচ্ছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এটাই দেখালাম। এই দেখুন আমাকে 1.90 টাকা ক্যাশব্যাক দিয়েছে। তো এভাবে আপনারা ক্যাশব্যাক নিতে পারেন রুবি আর অ্যাপস থেকে রিচার্জ করে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বেশি বেশি, আমি যাতে আপনাদের কাছে ভালো ভালো নতুন নতুন টিপস। আসলে ইউটিউবে এখন বর্তমানে আস্থা হারিয়ে ফেলছেন আপনারা, তবে আমার ভিডিওগুলো আপনাদের জন্য আশা করি উপকারী হবে। আর আপনার মতামত অবশ্যই আমাকে নিজে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজে যে কোনো জিজ্ঞাসা করতে পারেন বা কমেন্টসে আপনি জিজ্ঞাসা করতে পারেন। আমার টুইটার আইডিও রয়েছে, আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন আমাকে, আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাকে বুঝিয়ে দেবো।